বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ 15ই আগস্ট 2021 আমাদের দেশ ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস। আজকে ইচ্ছা ছিল একটু বড় রকমের কোনো রাইড করে আপনাদের কাছে কিছু তথ্য উপস্থাপনা করি, কিন্তু কোনো একটা প্রবলেমের জন্য আমার কোভিডের ডবল ভ্যাকসিন না হওয়ার কারণে আমি যেতে পারলাম না। তো বেরিয়ে পড়লাম একটি ছোট্ট রাইডে, আমি এবং আমার ছেলে অপূর্ব। আজ আমরা যাচ্ছি লালগোলা। মুর্শিদাবাদ জেলা তথা রাজ্য পশ্চিমবঙ্গ এবং দেশ ভারতবর্ষের লালগোলা হচ্ছে একটি প্রান্তিক জায়গা, যেটি হচ্ছে আমাদের দেশের ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশের সাথে। তো আমরা ঠিক যে জায়গাটায় যাচ্ছি, খান্ডুয়া পদ্মা নদীর চরটা দেখতে, ঠিক তার অপোজিটেই রয়েছে বাংলাদেশ। খুব সুন্দর একটি মনোরম জায়গা। তো চলুন আমরা জায়গাটি দেখে আসি। এবং এই পুরো লালগোলা সিরিজটা আমার দুটো ভাগে আমরা ভাগ করব। প্রথমটাই আমরা রাখবো হচ্ছে খান্ডুয়া পদ্মা নদীর ওপর, এবং দ্বিতীয়টিতে রাখবো আমরা লালগোলার ঐতিহাসিক কিছু স্থান, ইতিহাসের কিছু সাক্ষী যেগুলো আজও ইতিহাসকে বহন করে চলেছে লালগোলায়, সেই দু তিনটি জায়গা আপনাদেরকে তুলে ধরব। এবং সেগুলো শুনে বা সেগুলো দেখে আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আমরা এগিয়ে যাই লালগোলা খান্ডুরার উদ্দেশ্যে, খান্ডুরা পদ্মা নদীর চর। একটু আগেই খবর পেলাম যে বহরমপুর থেকে 39 কিলোমিটার দূরে লালগোলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকাল থেকে অনবরত বৃষ্টি চলছে, কিন্তু আমাদের এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জে কোনো বৃষ্টি নেই। আপনারা এখনও দেখে বুঝতে পারছেন যে রাস্তায় রোদ রয়েছে, কিন্তু আমি খবর পেলাম এক্ষুনি যে ওখানে বৃষ্টি রয়েছে। তো জানি না কতদূর এভাবে যেতে পারবো। তো চলুন যতদূর যাওয়া যায়, বৃষ্টি এলে নিশ্চয়ই আমাদের দাঁড়াতে হবে। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা জিয়াগঞ্জ পার করে চলে এসেছি। এখনকার রাস্তা দেখে বুঝতে পাচ্ছেন রাস্তা অনেকটা ভিজে রয়েছে, দ্যাট মিন্স এখানে বৃষ্টি কিছুটা হয়ে গেছে। তো এখনও পর্যন্ত গায়ে কোনো বৃষ্টি পড়েনি, ছিটে ফোটা যদিও তেমন কিছু নয়। তো সামনের দিকের মেঘ দেখে আপনারা বুঝতে পারছেন যে ভালোই বৃষ্টির কবলে হয়তো আমরা পড়ব। তো চলুন দেখি কি অবস্থা হয়। হ্যালো বন্ধুরা, লালগোলা থেকে মাত্র 4 কিলোমিটার আগে আর আমাদের ডেস্টিনেশন খান্ডুয়া থেকে 8 কিলোমিটার আগে বৃষ্টির জন্য আটকে গেছে। যেটা ভাবছিলাম মনে মনে যে বৃষ্টি আসবে, খুব জোরে হচ্ছে না, কিন্তু যেহেতু আমার ইয়ে বুকে মোবাইল মাউন্ট করা রয়েছে, হাতে আরেকটা মোবাইল রয়েছে, হাতে ছেলে রয়েছে, তো কোনো মতেই চাইছি না আমরা ভিজতে। তো যেহেতু ভিজতে চাইছি না, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে আমার গাড়ি, আর বাইরের পরিস্থিতি দেখুন, বৃষ্টি হালকা হালকা হচ্ছে, যে কারণে আমরা অনেকক্ষণ এখানে প্রায় 20 মিনিট আমরা দাঁড়িয়ে রয়েছি। তো একটু পরিষ্কার হয়ে এসছে পরিবেশটা, একটু পরিষ্কার হলেই আমরা বেরিয়ে যাব। বন্ধুরা, আমরা বৃষ্টিটা একটু কমেছে, বৃষ্টি কমার পরে আমরা রওনা দিয়েছি। আমরা লালগোলা স্টেশন যে এরিয়াটা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি পণ্ডিতপুরের দিকে। পণ্ডিতপুর মোড় আমাদের যেতে হবে। পণ্ডিতপুর মোড় গেলেই পণ্ডিতপুর মোড় থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে টুয়ার্ডস খান্ডুয়া। একটাই রাস্তা যেটা সোজা সুজি গিয়ে পদ্মা নদীতে মিশছে। বন্ধুরা, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রচণ্ড খারাপ রাস্তার মধ্যে দিয়ে আমরা লাস্ট 2 কিলোমিটার চলেছি, মানে খান্ডুয়ার রাস্তা। পণ্ডিতপুর থেকে আমরা যে রাস্তাটা শুরু করেছিলাম, এই ছোট্ট একটা রাস্তা, 2 কিলোমিটারের রাস্তা, যেই রাস্তাটা কিন্তু সত্যি খুব খারাপ, মানে আরও বর্ষার জন্য আরও বেশি খারাপ। বড় কোনো গাড়ি এখানে অ্যালাউ নেই। এইবার একটু ভালো রাস্তা পেয়েছি, আশা করছি রাস্তাটা সোজা একদম
খান্ডুয়াতে যাবে এবং রাস্তাটা ভালো ছিল। আমরা খান্ডুয়া চলে এসেছি। পার্ক মতো আমি দেখতে পাচ্ছি, ওই পার্কটাকে ভেদ করেই আমাদেরকে যেতে হবে। এই হচ্ছে আমাদের শেষ রাস্তা, এখান থেকে আমাদের ঢুকতে হবে আর একটুখানি 100 মিটার, তাহলে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য খান্ডুয়া। বন্ধুরা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের চোখে পড়েছে পদ্মা নদী। এই হচ্ছে আমরা শেষ জায়গাটুকুতে এলাম। দেখুন, এই হচ্ছে আমাদের পদ্মা নদী, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো এখানে কিছু ছবি টবি নেব, গাড়িটা একটু সাইড করে একটু ছবি টবি নেব, সবিককে ফোন করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের ভারতবর্ষের যেমন প্রধান নদী গঙ্গা, বাংলাদেশের ঠিক প্রধান নদী হল পদ্মা। এই অদ্ভুত সুন্দর নদীর বর্ষাকালের রূপ যেন অপরূপ। তো সেই রূপকে নিজের চোখে দেখতে আজ চলে এসেছি আমরা খান্ডুয়াতে। মুর্শিদাবাদের কাছাকাছিতে যারা আমার ভিউয়ার আছেন তাদেরকে অনুরোধ করব একবার এই লালগোলার খান্ডুয়া থেকে ঘুরে যাবেন। বর্ষাকালে সব কিছু যেন সবুজ সবুজ আর সবুজ, চারিদিকে সবুজের সমারোহ এবং সাথে এই পদ্মার এই রূপ, কোনো কোনো জায়গায় ভয়াল রূপ, কোনো কোনো জায়গায় শান্ত স্নিগ্ধ রূপ আপনার মন মোহিত করবে। তো চলুন আর আমার কথা না বাড়িয়ে নিজের চোখ দিয়ে বাকি দৃশ্যগুলো আপনারা আস্বাদন করুন। ঠিক ওপারটা আমার বাঁদিকে, এই সামনে যে ওপরের বর্ডারটা দেখতে পাচ্ছেন, কালো বর্ডারটা, জঙ্গলগুলো, এটাই হচ্ছে বাংলাদেশ। নদী হচ্ছে আমাদের বর্ডার, নদীর ওপারটা হচ্ছে বাংলাদেশ এবং নদীর এপারটা হচ্ছে ভারত। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ভারতের শেষ সীমান্তে, আমাদের রাজ্য তথা আমাদের জেলার একদম শেষ সীমান্তে। এই ছোট ছোট ঘরগুলো হচ্ছে আমাদের বিএসএফ জওয়ানদের, যারা 24 ঘন্টা 365 দিন এখানে অতন্দ্র প্রহরীর মতন পাহারা দিচ্ছেন আমাদের সুরক্ষার জন্য। বৃষ্টি মাথায় নিয়ে যখন আমরা এখানে এসেছিলাম তখন ছিলাম আমরা 4 থেকে 5 জন লোক, কিন্তু যখন আমরা এখান থেকে ফিরে যাচ্ছি সামনে দেখুন অনেক অনেক লোক জড়ো হয়ে গেছে। আজ 15ই আগস্ট, একটু ভিড় তো আশা করাই যায় এত সুন্দর একটি জায়গাতে, যথারীতি লোক সমাগম বাড়ছে। আপনারা যে কোনো দিন এখানে আসতেই পারেন, সকালে এবং বিকেলে সূর্যোদয় এবং সূর্যাস্ত এখানকার প্রধান আকর্ষণ। বন্ধুরা, আপনারা ভিডিওগুলো দেখলেন আশা করি, এবার একদম পদ্মার ধার দিয়ে একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর করছি। সৌভিকের সঙ্গে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি, আমি একা আছি। এটাই তো মজা, একদম পদ্মার পার হেসে আমরা যাচ্ছি, দেখি কত দূর যেতে পারি। যেখানে আর যেতে পারবো না সেখান থেকে আমরা, এই রাস্তাটুকুই খারাপ, বাকিটা আশা করছি ভালো হবে। তো দেখুন সামনে পদ্মা রয়েছে, আমরা সুন্দরভাবে এইখানটা একটু খারাপ আছে,
গুরুদম যে রাস্তা করে এসেছি এই রাস্তা তার কাছে কিছুই না। তো দেখুন কত সুন্দর জায়গাটা লাগছে, একদম সুপার ন্যাচারাল, খুবই কাদা। আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে, এখান থেকে তো যাওয়া মুশকিল। Just look at this place, অদ্ভুত সুন্দর একটা জায়গা আপনারা দেখুন। ও জায়গাটা একবার দেখুন, পুরো পদ্মার একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো এখানে গাড়িটা থাক, বন্ধুরা এবার রইল কিছু স্টিল ছবি, খান্ডুয়াতে তোলার কি তোলা হয়েছে এমন কিছু স্টিল ছবির কোলাজ আপনাদের জন্য রইল, এবং সর্বশেষে আরেকটি ছোট্ট একটি ডিটেলস দিয়ে রেকমেন্ড করবো যারা যারা উইকেন্ডে আসতে চান বা যে কোনো দিন, বেশি দূর না, মুর্শিদাবাদের বহরমপুর যে কোনো জায়গা থেকে আসুন, অপূর্ব সুন্দর। আর এই বর্ষার সময় এক অপূর্ব মায়া। বন্ধুরা নেক্সট ভিডিও দেখতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখুন। লালগোলা কালীবাড়ি এবং রাজবাড়ি নিয়ে